মুগ ডাল রান্না করে দেখাচ্ছি মুরগির চামড়া দিয়ে। আর আগে জানিয়ে রাখছি আমার ক্যামেরার কারণে এরকম সাদা সাদা দেখায়, বাট কালারটা ঠিকই আছে, কেউ কমেন্টস করবেন না এই বিষয়ে আর কি। তো প্রথমে আমি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি একদম হাই হিট দিয়ে, তারপরে চালটা লো হিটে করে দিয়েছি এবং ডালটা খুব ভালো করে ভেজে নিব। আর মুগ ডাল ভাজার সময় অনবরত নাড়তে হয়, না নাড়লে নিচে পোড়া লেগে যায়, পোড়া লেগে গেলে হচ্ছে গিয়ে ফ্লেভারটা পুরো নষ্ট হয়ে যায়। যাই হোক, আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন সোনালি কালার হয়ে যাবে তখন আমি হচ্ছে এটা চুলাটা অফ করে দেব এবং চুলাটা অফ করে দিয়েও কিছুক্ষণ অনবরত নাড়তে থাকব। তারপর কড়াইতে আমি হচ্ছে গিয়া দারুচিনি এবং লং দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং এর মধ্যে হচ্ছে আদা রসুন জিরে বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একসাথে দিয়ে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখাতে পারিনি কারণ এক হাতে ভিডিও করতে হয় এই জন্য। আর ওইদিকে আমি মুরগির চামড়াটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বেছে ধুয়ে নিয়েছি, তারপর মুরগির চামড়াটাকে দিয়ে দেবো কষানো মশলার মধ্যে। এবং অন্যদিকে আমি রাইস কুকারে ডালটাও সিদ্ধ করে নিয়েছিলাম, ডালটা খুব ভালো করে সিদ্ধ করতে হবে এবং ডালটা সিদ্ধ করার সময় আমি তেজপাতা এবং গরম মশলা দিয়ে দিয়েছিলাম, এতে খুব ভালো একটা অ্যারোমা বের হবে। তারপর চামড়াটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে আমি আর একটু পানি দেবো, পানি দিয়েও একটু কষিয়ে নেব। এ পর্যায়ে দেখা যাবে চামড়ার ভিতর থেকে তেল বের হয়ে গেছে এবং খুব ভালো একটা স্মেল করছে, তখন আমি হচ্ছে ডালটাকে দিয়ে দেবো। ডালটাকে দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। ডালটা নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিব, পানি দিয়ে একটু নেড়ে ডালের দলাগুলো ভেঙে দিব। দলাগুলো ভেঙে দিয়ে আমি ডালটা হাই হিটে থাকবে বলক না ওঠা পর্যন্ত। বলক চলে এলে আমি এইভাবে কিছুক্ষণ নেড়ে দিব, কারণ মুগ ডাল অনেক সময় দেখা যায় নিচে লেগে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, বাজে গন্ধ হবে। তো এরকম কিছুক্ষণ বলক ওঠার পরে তারপরে আমি জালটাকে একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পরে দেখবো যে লবণ ঠিক আছে কিনা এবং ডালটার ঘনত্ব যখন এমন হবে তখন বুঝবো ডালটা হয়ে গেছে। ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।